এখন আমরা ক্লাস এইটে ষষ্ঠ অধ্যায় দেহের গঠনের ষষ্ঠ তথা অন্তিম ক্লাসটি করব। এই ক্লাসে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ কোষঙ্গাণু প্লাস্টিড নিয়ে। প্লাস্টিড এমন এক প্রকারের কোষঙ্গাণু যা শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, তবে ছত্রাক গোষ্ঠীতে প্লাস্টিডকে দেখতে পাওয়া যায় না। ছত্রাক উদ্ভিদ হলেও তাদের প্লাস্টিড থাকে না, এটা ব্যতিক্রম। অপরদিকে প্রাণীদের প্লাস্টিড না থাকলেও নিম্ন শ্রেণীর প্রাণী ইউগ্লিনা এবং ক্রাইসেমিবাতে প্লাস্টিড দেখতে পাওয়া যায়, এটা ব্যতিক্রম। এবার আমরা জেনে নেব প্লাস্টিড সম্বন্ধে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য। প্লাস্টিড এমন এক প্রকার কোষঙ্গাণু যা শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে এবং এই কোষঙ্গাণু দ্বি একক পর্দা বেষ্টিত এবং বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এদের কাজ হল খাদ্য সংশ্লেষ, খাদ্য সঞ্চয় এবং উদ্ভিদের বিভিন্ন অঙ্গের বর্ণ গঠন। বিজ্ঞানী হেকেল 1866 খ্রিস্টাব্দে প্রথম প্লাস্টিডকে পর্যবেক্ষণ করেছিলেন। এবার আমরা জেনে নেব প্লাস্টিডের শ্রেণীবিভাগ সম্বন্ধে। প্লাস্টিডকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, বর্ণযুক্ত প্লাস্টিড আর বর্ণহীন প্লাস্টিড। বর্ণযুক্ত প্লাস্টিডকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, যথা সবুজ বর্ণের প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টিড এবং সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণের প্লাস্টিড যাকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড, আর বর্ণহীন প্লাস্টিডদেরকে বলা হয় লিউকোপ্লাস্টিড। এই লিউকোপ্লাস্টিড আবার খাদ্য সঞ্চয়ের প্রকৃতি অনুযায়ী তিন প্রকারের হয়ে থাকে, যথা স্বেচ্ছা সঞ্চয়কারী প্লাস্টিড যাকে বলা হয় অ্যামাইলোপ্লাস্টিড, প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিড যাকে বলা হয় অ্যালিউরোনোপ্লাস্টিড, আর ফ্যাট সঞ্চয়কারী প্লাস্টিড যাকে বলা হয় অ্যালায়োপ্লাস্টিড বা ইলায়োপ্লাস্টিড। অপরদিকে সবুজ বর্ণ ছাড়া অন্য বর্ণের প্লাস্টিড যাকে আমরা ক্রোমোপ্লাস্টিড বলি, সেই ক্রোমোপ্লাস্টিডকেও আবার বর্ণের ভিত্তিতে চার ভাগে ভাগ করা হয়, যথা লাল বর্ণের প্লাস্টিকদেরকে বলা হয় রোডোপ্লাস্ট, বাদামি বর্ণের প্লাস্টিককে বলা হয় ফিওপ্লাস্ট, হলুদ বর্ণের প্লাস্টিককে বলছি জ্যান্থোপ্লাস্ট এবং কমলা বর্ণের প্লাস্টিককে বলছি আমরা ক্যারাইটিনোপ্লাস্ট। এবার আমরা বিভিন্ন প্লাস্টিকের গঠন সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আলোচনা করি ক্লোরোপ্লাস্টিডকে নিয়ে। ক্লোরোপ্লাস্টিড সবুজ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি একক পর্দা বেষ্টিত বিভিন্ন আকৃতি বিশিষ্ট ক্লোরোফিল যুক্ত এক কোষঙ্গাণু, যার প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদের খাবার তৈরি করা। এবার আমরা গঠন সম্বন্ধে জেনে নিই। প্রতিটি ক্লোরোপ্লাস্টিডে দুটি পর্দা দেখতে পাওয়া যায়, বাইরের পর্দাকে বহির পর্দা, ভেতরের পর্দাকে অন্তঃপর্দা বলা হয়। দুটি পর্দার মাঝখানে কিছুটা স্থান বা ফাঁকা জায়গা থাকে যাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল পেস বা পেরিপ্লাস্টিডিয়াল স্থান। অন্তঃপর্দা ঘরা যে গহ্বরটি থাকে তাতে তরল ধাত্র থাকে যাকে বলা হয় স্টোমা, আর এই স্টোমার ভেতরে স্থানে স্থানে চাকতির ন্যায় কিছু গঠন স্তরে স্তরে সাজানো থাকে, এই গঠনগুলিকে বলা হয় গ্রানা, এক বচনে গ্রানাম। প্রতিটি গ্রানাতে আবার বা গ্রানামে 2 থেকে 40টা পর্যন্ত থালার ন্যায় গোলাকার গঠন থাকে যাতে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েড আবরণীর প্রাচীরে যে ক্ষুদ্র দানাগুলি দেখতে পাওয়া যায় তাকে বলছি আমরা কোয়ান্টোজোম। প্রতিটি কোয়ান্টোজোমে আবার প্রায় 300টি করে ক্লোরোফিল নামক রঞ্জক দেখতে পাওয়া যায়। এই ক্লোরোফিল থাকার জন্যই এই প্লাস্টিডের বর্ণ সবুজ হয়ে থাকে, আর এই প্লাস্টিড উদ্ভিদের যে অংশ থাকে সেই অংশের বর্ণ বা অঙ্গের বর্ণ সবুজ হয়। পাতায় থাকলে পাতা সবুজ হয়, কাণ্ডে থাকলে কাণ্ড সবুজ হয়, মূলে থাকলে মূল সবুজ হয়। তো যেখানেই থাকবে সেই অংশটা সবুজ বর্ণের ধারণ করবে। এবার আমরা কাজ জেনে নেব, কী কাজ? না সালোক সংশ্লেষের সহায়তা করা। সালোক সংশ্লেষের পদ্ধতি যে পদ্ধতিতে উদ্ভিদ খাবার তৈরি করে, তো সেই খাবার তৈরিতে সাহায্য করছে কে? না ক্লোরোপ্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট। আর কী করছে? না ক্লোরোপ্লাস্টিড সূর্যের যে আলো সে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই হলো ক্লোরোপ্লাস্টিডের কাজ। এবার চলে আসি ক্রোমোপ্লাস্টিডে। ক্রোমোপ্লাস্টিড হলো সবুজ বর্ণের প্লাস্টিড ছাড়া বাকি অন্যান্য বর্ণের প্লাস্টিড। এই প্লাস্টিড কোথায় দেখতে পাওয়া যায়? না উদ্ভিদের রঙিন অংশ, যেমন ফুলের পাপড়িতে, বিভিন্ন পাতাবাহারের পাতাতে,
পাকা ফলের ত্বকে, গাজরে, বিটে ইত্যাদি স্থানে, রঙিন অংশে আমরা এই ক্রোমোপ্লাস্টিড দেখতে পাব। এবারে গঠন সম্বন্ধে একটু জেনে নিই। ক্রোমোপ্লাস্টিড গোলাকার, ডিম্বাকার, তারকাকার বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এই প্লাস্টিডেও দুটি পর্দা থাকে, দ্বিএকক পর্দা। এদের ধাত্রে গ্রানা থাকে না, এটাই এর সঙ্গে পার্থক্য, কার না ক্রোমোপ্লাস্টের সঙ্গে। ক্রোমোপ্লাস্টে আমরা কী দেখতে পেয়েছিলাম? গ্রানাম দেখতে পেয়েছিলাম বা গ্রানা দেখতে পেয়েছিলাম, কিন্তু ক্রোমোপ্লাস্টিড আমরা গ্রানা দেখতে পাই না। আরেকটা ব্যাপারে বলে রাখি যে এই যে ক্রোমোপ্লাস্টিড, তার ভেতরের পর্দা বা অন্তঃপর্দা প্রলম্বিত হয়ে, মানে লম্বা হয়ে কিছু আঙুলের ন্যায় গঠন তৈরি করে, যাকে বলছি আমরা ল্যামেলা, যেটা কিন্তু ক্রোমোপ্লাস্টিডে আমরা দেখতে পাইনি। তাহলে এখানে ল্যামেলা থাকে কিন্তু গ্রানা নেই, আর ক্রোমোপ্লাস্টিডে গ্রানা আছে কিন্তু ল্যামেলা নেই। এবার চলে আসি আমরা আমাদের বর্ণহীন প্লাস্টিড, যাকে আমরা লিউকোপ্লাস্টিড বলে থাকি। এই যে লিউকোপ্লাস্টিড, এই লিউকোপ্লাস্টিড হচ্ছে এমন এক প্রকারের প্লাস্টিড যে প্লাস্টিডটা উদ্ভিদের বর্ণহীন জায়গায় থাকে। লিউকোপ্লাস্টিড কাজ কী? এর কাজ হলো যে খাবারকে সঞ্চয় করা। সঞ্চয়ের ভিত্তিতে এই লিউকোপ্লাস্টিড তিন ভাগে ভাগ করা হয়। শেষ সঞ্চয়কারী প্লাস্টিডকে বলছি আমরা অ্যামাইলোপ্লাস্ট, ফ্যাট সঞ্চয়কারী প্লাস্টিডকে বলছি আমরা ইলায়োপ্লাস্ট, আর প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিডকে বলছি আমরা অ্যালিউরেনোপ্লাস্ট। এই প্লাস্টিডও কিন্তু দ্বিএকক পর্দা দেখতে পাচ্ছি, এর ধাত্রেও তেমনি গ্রানা থাকে না। তাহলে গ্রানা থাকে না কিন্তু দ্বিএকক পর্দা থাকে, আর যে ল্যামেলাগুলো থাকে সেই ল্যামেলাগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত। তাহলে এর সঙ্গে লিউকোপ্লাস্টের সঙ্গে ক্রোমোপ্লাস্টের পার্থক্য কী? পার্থক্য হচ্ছে ক্রোমোপ্লাস্টিডেও আমরা ল্যামেলা দেখতে পেয়েছি কিন্তু সেই ল্যামেলাগুলো ধ্বংসপ্রাপ্ত নয়, কিন্তু এখানে ল্যামেলাগুলো ধ্বংসপ্রাপ্ত। আর মিল কোথায় লিউকোপ্লাস্টিডের সঙ্গে ক্রোমোপ্লাস্টিডের? দুটোতেই গ্রানা বা গ্রানাম থাকে না, ঠিক আছে। আর লিউকোপ্লাস্টিডের কী কাজ ছিল? কাজ ছিল ফুলের, ফলের বিভিন্ন অংশের বর্ণ গঠন করা এবং ফলের বিস্তারে সাহায্য করা। আর এর কী কাজ? এর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। এই হলো আমাদের প্লাস্টিড।